আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি একাডেমিক স্কুল সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। মহান আল্লাহ তাআলা তোমাদের সকলকে সুস্থ রাখুন, হেফাজত করুন, আমিন। তো আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দ্বিতীয় অধ্যায় পার্ট চার, সালাতুল জানাজা বিষয়ে কিছু আলোচনা করব এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের সম্মুখে আলোচনা করব। সালাতুল জানাজা আরবি শব্দ, এখানে দুটি শব্দ রয়েছে, দুটি আরবি শব্দ। প্রচলিত ভাষায় বলা হয় জানাজার সালাত বা জানাজার নামাজ। ইসলামী পরিভাষায় মৃত ব্যক্তিকে সামনে রেখে কবরস্থ করার পূর্বে যে সালাত আদায় করা হয় তাকেই জানাজার সালাত বলা হয়। একজন মুসলমান যখন ইন্তেকাল করে, মারা যায়, তখন জীবিত যে সকল মুসলমান রয়েছে তাদের দায়িত্ব কর্তব্য রয়েছে সেই মৃত ব্যক্তির প্রতি। সেই দায়িত্ব কর্তব্যগুলোর মধ্য থেকে যে কর্তব্যগুলো আমাদের পালন করতে হবে, যে মৃত ব্যক্তির গোসল করাইতে হবে, কাফনের কাপড় পরাইতে হবে, পাশাপাশি তাকে দাফন কার্য সমাপন করতে হবে এবং জানাজার নামাজ আদায় করতে হবে। অর্থাৎ জানাজার নামাজ আদায় করার পর পরবর্তীতে তাকে দাফন করা হবে। এই জানাজার সালাত আদায় করলে অনেক সওয়াব বা ফজিলত রয়েছে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মৃত ব্যক্তির জানাজা নামাজে শরীক হবে আল্লাহ তাআলা তাদেরকে এক কিরাত সওয়াব দান করবে, এবং যারা দাফন কার্যে অংশগ্রহণ করবে অর্থাৎ মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করবে তাদেরকে আরও এক কিরাত সওয়াব দান করা হবে, অর্থাৎ মোট দুই কিরাত সওয়াব লাভ করবে। তো আমরা সকলেই চেষ্টা করব আমাদের পরিবারস্থ অথবা আমাদের প্রতিবেশী অথবা আমাদের সমাজবাসী, আমাদের পার্শ্ববর্তী এলাকার আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করবে, আমরা যাতে তাদের জানাজায় শরিক হয়ে এই বিশেষ সওয়াব আমরা হাসিল করতে পারি। তো আজকে পার্ট চার, সালাতুল জানাজা, এখান থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের মাঝে আলোচনা করব এবং তার উত্তর বলে দেব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো যে জানাজার সালাতে কতটি তাকবীর বলতে হয়। প্রশ্নটি হচ্ছে জানাজার সালাতে কতটি তাকবীর বলতে হয়। জানাজার সালাতে মোট চারটি তাকবীর বলতে হয়। জানাজার সালাতে মোট চারটি তাকবীর বলতে হয়। দুই নম্বর প্রশ্ন, কোন সালাতে রুকু সেজদা নেই। উত্তর হচ্ছে জানাজার সালাতে কোনো রুকু সেজদা নেই। জানাজার সালাতে কোনো রুকু সেজদা নেই। তিন নম্বর প্রশ্ন হচ্ছে জানাজার সালাতের বিধান কি বা হুকুম কি। উত্তর হচ্ছে জানাজার সালাত আদায় করা জীবিত মুসলমানদের জন্য ফরজে কিফায়া। জানাজার সালাত আদায় করা জীবিতদের জন্য ফরজে কিফায়া।
চার নং প্রশ্ন, কোন সালাত এলাকার কিছু সংখ্যক লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়? উত্তর হচ্ছে জানাজার সালাত। জানাজার সালাত সমাজের কিছু সংখ্যক লোক আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। পাঁচ নং প্রশ্ন, জানাজার সালাত এবং দাফন কার্য সমাপ্তকারী কত কিরাত সওয়াব লাভ করবে? উত্তর হচ্ছে দুই কিরাত সওয়াব লাভ করবে, দুই কিরাত সওয়াব লাভ করবে। ছয় নং প্রশ্ন, এক কিরাত পরিমাণ কত, অর্থাৎ এক কিরাতের পরিমাণ কত? উত্তর হচ্ছে এক উহুদ পাহাড় পরিমাণ, এক উহুদ পাহাড় পরিমাণ। তার মানে হচ্ছে যারা জানাজার সালাত এবং দাফন কার্যে অংশগ্রহণ করবে তারা দুই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লাভ করবে। সাত নং প্রশ্ন, জানাজার সালাতে ইমাম সাহেব কোথায় দাঁড়াবেন? উত্তর হচ্ছে ইমাম সাহেব মৃত ব্যক্তির বুক বরাবর দাঁড়াবেন, ইমাম সাহেব মৃত ব্যক্তির বুক বরাবর দাঁড়াবেন। আট নং প্রশ্ন, জানাজার সালাতে প্রথম তাকবীর বলার পর কি পড়তে হয়? উত্তর হচ্ছে সানা পড়তে হয়, সানা পাঠ করতে হয়। নয় নং প্রশ্ন, জানাজার সালাতে দ্বিতীয় তাকবীর বলার পর কি পড়তে হয়? উত্তর হচ্ছে দুরুদ শরীফ পাঠ করতে হয়, অর্থাৎ আমরা সালাত বা নামাজের মধ্যে যে দুরুদ শরীফ পাঠ করে থাকি সেই দুরুদ শরীফ পাঠ করাই উত্তম বা শ্রেষ্ঠ, এছাড়া অন্য কোনো দুরুদ শরীফও পাঠ করা যাবে। নয় দশ নং প্রশ্ন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটি কখন পড়তে হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটি কখন পড়তে হয়? উত্তর হচ্ছে মৃত ব্যক্তিকে যখন মাটি দেওয়া হয় তখন পড়তে হয়, অর্থাৎ মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় এই দোয়াটি পাঠ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠ চার সালাতুল জানাজা বারবার বাসায় পড়বে এবং তোমাদের পাঠ্য বইয়ের সাথে আজকের এই প্রশ্নগুলো মিলিয়ে নেবে এবং বাসায় বারবার চেষ্টা করবে। সকলেই বাসায় সুস্থ থাকো, সুন্দর থাকো এবং তোমরা বেশি বেশি লেখাপড়া করো। তো মহান আল্লাহ তাআলা তোমাদের সকলকে হেফাজত করুন। আমিন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।